13 তারিখ পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা পার্টির উদ্যোগে প্রদেশ ভারতীয় জনতা পার্টির রাজ্যের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে অখিল ভারতীয় জনতা পার্টির সহসভাপতি সাংসদ দিলীপ ঘোষের নেতৃত্বে এবং পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বিধায়ক শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্য জুড়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত কোচবিহার থেকে কাকদ্বীপ কাকদ্বীপ থেকে আসানসোল সর্বত্র নবান্ন চল সমর্থনে বিভিন্ন জায়গায় সভা সমিতি মিটিল মিছিল সর্বত্র অনুষ্ঠিত হচ্ছে। সেই কর্মসূচিকে সামনে রেখে আজকের আমরা 42 ও 43 নম্বর ওয়ার্ড যৌথভাবে শামপুর বাজারে আমরাও পথসভার মাধ্যমে মানুষকে সম্বোধিত করার একটি সভা অনুষ্ঠিত করেছি। আজকের এই সভার সঞ্চালক 43 নম্বর ওয়ার্ড ভারতীয় জনতা পার্টির নেতা আমার অগ্রজ সুমিতদা উপস্থিত আছেন। 43 নম্বর ওয়ার্ডের কনভেনার মিলন নাগ, যিনি অসুস্থ হয়ে মিশন হসপিটালে ভর্তি আছেন, আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি। 42 নম্বর ওয়ার্ডের কনভেনার শ্রী সজল ঘোষাল, যার নেতৃত্বে আজকের আমরা এই সভা শামপুর বাজারে অনুষ্ঠিত করছি। উপস্থিত আছেন অত্যন্ত প্রিয় আসানসোল সাংগঠনিক জেলার জেলা কমিটির সদস্য তথা কাঁকসা দুর্গাপুর পূর্ব বিধানসভার কাঁকসা মণ্ডলে যিনি অবজারভার দেবাশিস দা, উনি এর আগে বক্তব্য রেখেছেন। উপস্থিত ছিলেন আরেক জেলা কমিটির সদস্য অমিতাভ বন্দ্যোপাধ্যায়। উপস্থিত আছেন আমাদের বাড়ির বোন আসানসোল সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সভানেত্রী ভারতী চ্যাটার্জি। উপস্থিত আছেন এসসি মোর্চার জেলার সভাপতি বন্ধু প্রতিম সীমন্ত মণ্ডল। উপস্থিত হলেন 3 নম্বর মণ্ডল ভারতীয় জনতা পার্টির সভাপতি বন্ধু প্রতিম রূপম লাহা থেকে শুরু করে আমাদের কণ্ঠস্বর শুনতে পাওয়া এই এলাকার সমস্ত গণতন্ত্রপ্রিয় শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে নত মস্তকে কর জোড়ে শ্রদ্ধা জানিয়ে নবান্ন চলার যাওয়ার সমর্থনে আমরা দু চার কথা বলার জন্য উপস্থিত হয়েছি। দীর্ঘ একটা রাজনৈতিক লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা যখন রাজনৈতিকভাবে বাংলার তথা দুর্গাপুরের মাটিতে রাজনৈতিকভাবে স্বীকৃতি পেয়েছি, যখন বাম আমল ছিল, 34 বছর একটা সরকার বাংলায় শাসন করছে, সেই সময় ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের উত্থান হয়। আমরা যে কথাগুলো দাঁড়িয়ে এই শামপুরের মাটি থেকে শুরু করে দুর্গাপুরের বাজারের মাটি থেকে শুরু করে নডিয়া বীরভানপুর এই বিস্তীর্ণ এলাকা জুড়ে মানা জুড়ে আমরা পথসভা প্রতিবাদ সভায় কথা বলতাম, সেটা হচ্ছে সিপিএমের বিরুদ্ধে, সিপিএমের দিকে আঙুল তুলতাম। সিপিএম 34 বছর ক্ষমতায় থাকার সুবাদে বাংলা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থাকে যেমন ধ্বংস করেছিল, সেই ধ্বংস করার যারা কারিগর তারা হচ্ছে সিপিএম পার্টি। সেই সিপিএম পার্টি আমরা দেখেছি প্রাথমিকে ইংরাজি তুলে দেওয়া শিক্ষা ব্যবস্থায় দুর্নীতিকরণ এবং অনিলায়ন, উনাদের প্রাক্তন রাজ্য সম্পাদক সিপিএমের অনিল বিশ্বাস, যিনি শিক্ষা ব্যবস্থাকে অনিলায়নে পরিণত করেছিলেন বাংলার সংবাদ মাধ্যম থেকে শুরু করে বাংলার বিরোধী রাজনৈতিক দল তৎকালীন এই মত পোষণ করতেন যে শিক্ষা ব্যবস্থায় রাজনীতিকে যদি কেউ গহরে পৌঁছেছে তার নাম হচ্ছে অনিল বিশ্বাস এবং জ্যোতি বসুর সরকার। সেই সরকারের পরিবর্তনকে কামনা করে দুর্গাপুরের একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত আমরা চষে বেড়াতাম যে এই লাল পার্টির সরকারটা কবে বাংলা থেকে বিদায় নেবে।
যার হাত ধরে এই বিদায়ের চিন্তা ভাবনা বাংলার মানুষ সেদিন সিদ্ধান্ত নিয়েছিল, তিনি ছিলেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ 98 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্যাগ তিতিক্ষা লড়াইকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা হিসেবে যে পরিশ্রম করেছেন সেই পরিশ্রমের ফসল হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ স্বীকৃতি দিয়েছিলেন বিরোধী নেত্রী হিসাবে। আর ভারতীয় জনতা পার্টির নেতা প্রভাত প্রতিম নেতা ভারতবর্ষের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি, যিনি সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে রেকগনাইজ করে 30B হারিস চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের টালির চালের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মা গায়ত্রী দেবীকে পায়ে হাত দিয়ে প্রণাম করে বাংলার মাটিতে যাকে রেকগনিশন দিয়েছিলেন NDA শরিক হিসাবে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই স্বীকৃতি দেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক আন্দোলন, মানুষের মনে ভরসা যোগানোর চেষ্টা করেছিলেন মমতা ব্যানার্জি যে আমি একমাত্র পারি CPM কে পরিবর্তন করতে। সেদিন বাংলার জাতীয় কংগ্রেস থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টি থেকে শুরু করে একের পর এক নেতৃত্ব, কেউ প্রত্যক্ষভাবে, কেউ পরোক্ষভাবে, কেউ নীরবে, কেউ প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন দিয়ে এই বামপন্থী সরকারটাকে হাঁটাবার জন্য অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। সিঙ্গুর থেকে শুরু করে নন্দীগ্রাম, নন্দীগ্রাম থেকে নেতাই একের পর এক বাংলার মাটিতে গণ আন্দোলন তৈরি হয়েছিল। আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় যখন নন্দীগ্রামের মাটিতে আন্দোলন করছেন তখন ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী প্রভাত প্রতিম নেত্রী ডক্টর সুষমা স্বরাজ সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নন্দীগ্রামের মাটিতে এসে দাঁড়িয়েছিলেন। LK আদবানির মতন নেতা সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জুগিয়েছিলেন। রাজনাথ সিংয়ের মতন নেতা নন্দীগ্রামে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে সেই আন্দোলনের সহমর্মিতা প্রকাশ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিঙ্গুরের মাটিতে আন্দোলন করছেন তখন ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের আজকের যারা নেতা মন্ত্রী একের পর এক প্রতিনিধি দলকে পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেদিন সমর্থন জুগিয়েছিলেন। কেউ সেদিন ভাবেননি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় যে সরকারের পরিবর্তন ঘটেছে এই সরকার শুধু মা মাটি মানুষের কথা বলবে, মায়ের কথা বলবে, মাটির কথা বলবে আর মানুষের সপক্ষে থাকবে। আজকে বাংলার যা পরিণতি, বাংলার যা অবস্থা তার জন্য যদি কেউ দায়ী বুথস্তরের একজনও তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী নন, আজকে যিনি ওই নবান্নের 14 তলায় বসে আছেন বাংলার মুখ্যমন্ত্রী, তিনি বাংলাটাকে ক্রমশ দুর্বল করে চক্রান্ত করে বাংলাটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা কোন মমতা ব্যানার্জিকে দেখে, তৃণমূল কংগ্রেসের আদর্শকে দেখে, মমতা ব্যানার্জির লড়াই ত্যাগ তিতিক্ষাকে উদ্বুদ্ধ করে সামনে রেখে ছাত্র আন্দোলন যুব আন্দোলনের মধ্যে দিয়ে যিনি বাংলার বুকে প্রতিষ্ঠা দিতে সমর্থ হয়েছিলেন সেই মমতা ব্যানার্জি না এই মমতা ব্যানার্জি যে মমতা ব্যানার্জি 2011 সালের পর বাংলায় ক্ষমতায় আসার পর একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্ম দিলেন? ক্ষমতা পাওয়ার আগে পর্যন্ত যে নেত্রীকে বাংলার মানুষ শ্রদ্ধা করত আজ তার একের পর এক আবরণ উন্মোচন হচ্ছে। মানুষের সামনে কোনটা মুখ আর কোনটা মুখোশ আজকে উন্মোচিত হয়ে গেছে, তাই নতুন করে বলার কিছু নেই। যে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আমার ঘরের ছেলেমেয়েরা, আপনার বাড়ির ছেলেমেয়েরা দুধে ভাতে থাকবে, সরকারি স্কুলে গিয়ে পড়াশোনা করবে, মিড ডে মিলের খাবার পাবে এবং বাঙালি শিক্ষায় শিক্ষিত হবে, এটা ছিল বাংলা বাঙালি বাংলার গর্ব, বাঙালির পরিবারের ছিল এটা ছিল অহংকার। আজকে শিক্ষকরা শিক্ষক দিবস পালন করছে 5ই সেপ্টেম্বর, আর একদল ছাত্রছাত্রী শিক্ষকদেরকে নিয়ে কেক কাটছেন, কেউ ফোমের ফোয়ারা উড়াচ্ছেন, আর শিক্ষক মহাশয় শিক্ষিকারা একসাথে থমকিয়া থমকিয়া করে নৃত্য প্রদর্শন করছেন। এর থেকে লজ্জা বাংলার আর কিছু হতে পারে না। বাংলা শিক্ষা ব্যবস্থাকে এই জায়গায় নিয়ে গেছে আজকের নবান্ন। আপনারা লক্ষ্য করছেন একদল মেধাযুক্ত ছাত্রছাত্রী আজকে প্রায় 517 দিনে পড়ল, তারা লাগাতার মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে অনস্থান অবস্থান করছেন, অনশন করছেন, আর এই সরকারের মুখ্যমন্ত্রী নীরবে চুপ করে বসে আছেন। যেভাবে ধ্বংসলীলার সময় নীর তার হচ্ছে সুরা দিয়ে এবং হচ্ছে মদমদ্যতায় আবদ্ধ ছিলেন, বাংলার মুখ্যমন্ত্রী কিচ্ছু দেখতে পাচ্ছেন না এরকম একটা ভাব প্রকাশ করছেন। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছি। মেধাযুক্ত ছাত্রছাত্রীরা তাদের বাবা মা উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য একের পর এক লড়াই করেছে, পরিবারের শত বাধার মুখে পড়েও
সেই ছেলেকে পড়াশোনা করার পর যখন এসএসসি টেট আপার প্রাইমারির জন্য কম্পিটিটিভ পরীক্ষায় বসাচ্ছেন, আর আরেক দল যারা শুধুমাত্র সাদা খাতা জমা দিয়ে 12 লক্ষ টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন, তাদের বিরুদ্ধে আজকে আমরা নবান্ন চলো ডাক দেওয়ার কথা বলেছি। আমরা যেখানে দাঁড়িয়ে সুহবা করছি, এখান থেকে মাত্র 100 মিটার দূরত্বে শামপুর নডিয়া বীরবানপুর স্কুল আছে। সেখানে দাঁড়িয়েও এমন এমন শিক্ষিকা শিক্ষকরা আছেন যাদের তালিকা এই সরকারের কাছ থেকে বেরোবে আরটিআইয়ের মাধ্যমে, যারা এই দুর্নীতির মধ্যে 12 সালে টেট এটএসসির সাথে যুক্ত ছিল, তাদেরও নাম এখানে আছে। আমরা সেই নামের তালিকাও প্রকাশ করুক। আমরা আরটিআই করেছি, জানতে চেয়েছি ডিআইএফ স্কুলের কাছে, এসআইএফ স্কুলের কাছে, আমাদের এই দুর্গাপুর চক্রের কোন কোন শিক্ষিকা কারা কারা এই মেধাযুক্ত ছাত্রছাত্রীদের বাদ দিয়ে তারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, আমরা তাদের বিরুদ্ধে সেই প্রক্রিয়া মহামান্য হাইকোর্টের মাধ্যমে শুরু হয়েছে। মহামান্য সুপ্রিম কোর্ট এবং মহামান্য হাইকোর্টের অবজারভেশনে, যেখানে কোর্ট মনিটরিং অর্ডারে ইডি সিবিআই তদন্ত করছে, সেখানে বাংলা নেতা নেত্রীরা ভয় পেয়েছেন, চোর ধরছেন ইডি আর ভয় পাচ্ছেন দিদি। কারণ কি? কারণটা আপনারা কালকেই বুঝতে পারছেন। আমির খান, আমরা চিনতাম কাকে, যিনি ফিল্মে অভিনয় করেন, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা হিসাবে, যার বিভিন্ন নজরকাড়া সিনেমা আছে আমরা জানতাম। আমির খান 3 ইডিয়েট করেছে, আমরা আমাদের ছেলেমেয়েদের নিয়ে বসে সেটার টেলিভিশনের মাধ্যমে দেখতাম, সিনেমার পর্দায় দেখতাম, আনন্দ উপভোগ করতাম। কাল আরেক নতুন আমির খানকে দেখলাম বাংলায়, যিনি মেটিয়াবুরুজ থানার উল্টো দিকে বসে বাড়িতে শুধু আবিষ্কার হচ্ছে খাটের তলা থেকে বান্ডিল বান্ডিল নোট বেরোচ্ছে। যখন বান্ডিল বান্ডিল নোট বেরোচ্ছে, আমির খানকে দেখা যাচ্ছে না টিভিতে, আর দেখা যাচ্ছে কাকে, মিনি পাকিস্তানের বাংলায় একজন মন্ত্রী আছে ববি হাকিম, তার বুকে সব দিকে বেশি ব্যথা লাগছে, বলছে বাংলার অর্থনীতিকে দুর্বল করে দিচ্ছে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এই চোরদের ধরে জন্য। চোর ধরলে কী করে অর্থনীতি দুর্বল হয়? যারা চুরি করে এই চোরেদের সর্দার, তারা দুর্বল হচ্ছে, তাই তাদের বুকে পেটে ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, তাই তারা সংবাদ মাধ্যমে বলছে, অন্য কেউ বলার সাহস পাচ্ছে না। কেউ কেউ ভাবছে ডিফরমেশন অ্যাক্টে মামলা করবে। এই যে 18 কোটি টাকা উদ্ধার হয়েছে, টোটাল টাকাটাই হচ্ছে ববি হাকিমের এবং ওর জামাই হায়দার এসারের টাকা। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি ডিফরমেশন অ্যাক্টে মামলা করার থাকে, তৃণমূল কংগ্রেসের বন্ধুরা মামলা করবেন। একজন সংবাদ মাধ্যমে বাংলার মন্ত্রী, যিনি দাঁড়িয়ে বলতে পারেন বাংলার অর্থনীতিকে দুর্বল করে দেওয়ার চেষ্টা হচ্ছে, এর থেকে বড় লজ্জা আর কিছু হতে পারে না। পার্থ চট্টোপাধ্যায়, যিনি একসময় বিরোধী দলনেতা ছিলেন বাংলার, আমরা চেহারা টেহারা দেখে ভাবতাম এই মানুষটা একসময় অ্যান্ড্রুয়েলসের জিএম ছিলেন এবং হচ্ছে এরকম একটা কোম্পানির জিএম, এমবিএ করে এসছেন, কোম্পানি অ্যাক্ট নিয়ে পড়াশোনা করেছেন, সুশিক্ষিত মানুষ, ভালো মানুষ হিসাবে বুঝতাম। তার ফ্রেঞ্চ কাট দাড়ির আদলে এত যে প্রত্যেকটা দাড়ির ফাঁকে ফাঁকে এত দুর্নীতি লুকিয়ে আছে, এটা আমরা বুঝতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা, এটা আমরা প্রকাশ্যে সেটা স্বীকার করছি। কারণ তিনি বাংলার একটা শিক্ষিত সমাজকে, কয়েক দশক ধরে যারা শিক্ষিত সমাজ, বাংলার মানুষকে নতুন করে শিক্ষা ব্যবস্থার আঙ্গিকে শিক্ষণ দেওয়ার জন্য তৈরি হচ্ছিলেন, সেই শিক্ষা ব্যবস্থাটাকে যারা পুঁচিয়ে দিলেন, যারা এই পরিকাঠামোয় পৌঁছে দিলেন, তার নাম পার্থ চট্টোপাধ্যায়। আর তাকে যদি কেউ মদদ দিয়েছেন, সেটা হচ্ছে পিসি ভাইপো মিলে, যে একজন এসএসসির পরীক্ষার্থী যদি সাদা খাতা জমা দেয় 12 লক্ষ টাকা, টেটে হলে 7 লক্ষ, আপার প্রাইমারি লোহার প্রাইমারি হলে 5 লক্ষ টাকা, না দিলে এই বাংলায় চাকরি পাওয়া যাবে না। একজন ওই 150 কেজি ওজনের লোকটা প্রতিদিন একটা করে গার্লফ্রেন্ড আবিষ্কার হয়, প্রতিদিন এক একটা ফ্ল্যাট থেকে এক একটা করে নতুন নতুন গার্লফ্রেন্ড খুঁজে পাওয়া যায়, আর গার্লফ্রেন্ডের বাড়ির বিছানার তলায় আর ওয়ার্ডরোব থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই টাকাগুলো তো পার্থদার নয়, এই টাকাগুলো কার? এই টাকাগুলো আদতে হচ্ছে যার, তিনি 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে বসে আছেন, সেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার নির্দেশ ছাড়া বাংলায় গাছের ডালের পাতা নড়ে না। তাহলে পার্থবাবু কী করে একা দুর্নীতি করলেন? আমরা সেই প্রশ্নটা তুলতে এসেছি। আর একজন বাংলায় নতুন স্বামী বিবেকানন্দ উন্মোচিত হয়েছেন, তার নাম হচ্ছে বাংলার যুবরাজ, যিনি নিজেকে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথায় কথায় বলছেন কি, আমরা তৃণমূলের কেউ চোর নই, 99.99% সৎ লোক, 1% হতে পারে অসৎ লোক। একদম ঠিক কথা বলেছেন যিনি বাংলার যুবরাজ বলছেন।
1% চোর, বাকি 99% হচ্ছেন ডাকাত। এরা ডাকাতি করার জন্য বাংলায় এসেছেন। উনি বলছেন যদি আমার 1% দুর্নীতি প্রমাণ করতে পারেন আমরা ফাঁসির মঞ্চে ঝুলে যাব, আমি কোনো চুরির সাথে 1 পয়সাও যুক্ত নই। উনি 1 পয়সা যোগ খান না, উনি খান কি পাথর খান, বালি খান, গরু খান, উনি হচ্ছেন পাচারের টাকা খান, এগুলো উনি খান, উনি 1 পয়সা 2 পয়সার পার্টি নন। তাই উনি দাঁড়িয়ে বলছেন, কাল রাত্রেবেলায় দেখেছেন উনার শালি ব্যাংকক পালিয়ে যাচ্ছিলেন রাত্রে রাত্রে, ভাবছিল যে ব্যাংকক পালিয়ে যাবো, আবার সোনার ব্যাগ নিয়ে এসেছি দিদির সাথে, কালকে আবার টাকা পৌঁছানোর জন্য 4টে ট্রলি নিয়ে ব্যাংকক যাচ্ছিলেন। এই কি ইডির কাছে খবর পৌঁছেছে, সেন্ট্রাল ফোর্সের কাছে খবর পৌঁছেছে, ইডি গিয়ে শালিকা মেনকা গম্ভীরকে ধরেছেন, বলেছেন না ব্যাংকক তো যাওয়া যাবে না, আমাদের তো হাইকোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে আপনাকে কলকাতায় বসে জেরা করতে হবে, আপনি কিভাবে লালার টাকা আপনার অ্যাকাউন্টে নিয়েছেন, আপনি কিভাবে লালার টাকা কাশিকর্ণ ব্যাঞ্চ থাইল্যান্ডের সেই ব্যাংকে টাকা নিয়েছেন, সেখানে ট্রান্সফার হয়েছে রুজুনার রুজিরা নারুলা রুজিরা ব্যানার্জির অপর একটা পাসপোর্ট, সেই পাসপোর্টে মেনকা গম্ভীরের অ্যাকাউন্ট থেকে রুজিরা নারুলার অ্যাকাউন্টে, রুজিরা নারুলার অ্যাকাউন্ট থেকে মেনকা গম্ভীরের অ্যাকাউন্টে যে টাকা ট্রান্সফার হয়েছে এই টাকা নিয়ে তো পালিয়ে যাওয়া যাবে না। বাংলায় যখন একের পর এক কালো টাকা উদ্ধার হচ্ছে, আর মোদিজি বলেছেন না খানে দুঙ্গা না খাউঙ্গা, এই স্লোগান দেওয়ার পর বাকি সব নেতা মন্ত্রীদের পেটে ব্যথা বুকে ব্যথা শুরু হয়েছে। এর বিরুদ্ধে আমরা নবান্ন চলার ডাক দিয়েছি। কেন নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে? আমাদের 3 জন নেতা, সাংসদ দিলীপ ঘোষ, সাংসদ সুকান্ত মজুমদার, বিধায়ক শুভেন্দু অধিকারী, বাংলার একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত পর্যন্ত চষে বেড়াচ্ছেন, মানুষকে সম্বর্ধিত করে বলছেন 3টে পয়েন্টে আমাদের মিছিল সংগঠিত হবে। হাওড়া ময়দানে ডক্টর সুকান্ত মজুমদার থাকবেন, হেস্টিংসের সামনে যে রাস্তা নবান্ন যাওয়ার সেখানে সাংসদ দিলীপ ঘোষ থাকবেন, সাঁতরাগাছির দিকে শুভেন্দু অধিকারী থাকবেন, 3 দিকে বাংলার একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত পর্যন্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টির পদ্মফুলের প্রতীক নিয়ে সেই ঝান্ডাকে সামনে রেখে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। 14তলা থেকে ওই দুর্নীতির রানী এবং তার ভাইপো, যিনি নিজেকে হচ্ছেন ভাবেন অন্য প্রদেশের রাজার মতন, সেই রাজা রানীকে একসাথে টেনে নামাতে হবে, যারা বাংলায় দুর্নীতির আতুরঘর পরিণত করেছে। যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিল্লির রাজপথে কর্তব্য বদনামকরণ দিয়ে সেখানে হচ্ছে ভারতবর্ষের যিনি প্রথম প্রধানমন্ত্রী হিসেবে আমরা যাকে ভাবি, আমাদের মননে যিনি ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষপূর্ণ বিয়া মূর্তি তৈরি করেছেন, সেই মূর্তি উন্মোচন করছেন, আর সেই দিনই দিদি রেড রোডে নেতাজির মূর্তির গলায় মালা দিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাড়ে দাঁড়িয়ে বলছেন আরেকজন বীর গ্রেপ্তার হয়ে আছে বাংলা, তার নাম গরু চোর অনুব্রত মণ্ডল, সেই গরু চোরকে সম্বর্ধনা দিয়ে বীরের মতন জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসতে হবে। ভারতবর্ষের মোদীন প্রধানমন্ত্রী নেতাজি মূর্তি উদ্বোধন করছে দিল্লির কর্তব্য পথে দাঁড়িয়ে, আর বাংলার মুখ্যমন্ত্রী এখানে রেড রোডে নেতাজি মূর্তির গলায় মালা দিয়ে নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে বলছেন অনুব্রত মণ্ডলের মতন গরু চোর কয়লা চোরকে বীরের মতন সম্মান দিয়ে নিয়ে আসতে হবে। এখানেই হচ্ছে পার্থক্য তৃণমূলের সাথে বিজেপি, পার্টি উইথ দ্য ডিফারেন্স, এখানেই হচ্ছে বিজেপি, এখানেই হচ্ছে নরেন্দ্র মোদী, এখানেই নরেন্দ্র মোদীর মতন যশস্বী প্রধানমন্ত্রী যিনি নেতাজিকে সম্মান প্রদর্শন করছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের মতন একজন চোরকে বীর বলে আখ্যা দিতে চাইছেন। এই চোরগুলোকে তাড়াতে হলে চোখের মুখে যেরকম নুন দেওয়া হয় সেরকম তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের নেতা নেত্রী থেকে শুরু করে একজন পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে একজন নির্বাচিত জনপ্রতিনিধি 100 দিনের টাকা থেকে শুরু করে শহরে 100 দিনের যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে প্রধানমন্ত্রী সড়ক যোজনা থেকে শুরু করে একের পর এক উন্নয়নমূলক কাজে যারা কাটমানি নিয়েছেন, যারা সেই দোলা সেনের বিখ্যাত তত্ত্ব, সাংসদ দোলা সেন বলেছেন চুরি করলে করুন কোনো অসুবিধা নেই, 25% রেখে দিতে হবে লো লেভেলে, 75% কিন্তু কালীঘাটে পৌঁছে দিতে হবে, তাহলেই আপনার 7 খুন মাফ হবে। আমরা এই 25% টাকা উদ্ধার হচ্ছে এখন যেটা টিভিতে দেখছেন, 75% বাকি আছে, সেই 75%টা আছে নবান্ন 14তলায়, তাই নবান্ন না পৌঁছাতে পারলে 75% টাকা উদ্ধার হবে না। আমরা তাই নবান্ন অভিযানের ডাক দিয়েছি 13 তারিখ দুর্গাপুর স্টেশন থেকে ট্রেনের মাধ্যমে সুমন্ত ভারতী থেকে শুরু
করে দেবাশিসদের নেতৃত্ব থেকে শুরু করে আমাদের বিধায়ক লক্ষণ গড়ুয়ের নেতৃত্ব থেকে শুরু করে জেলা সভাপতি দিলীপ দের নেতৃত্বে শয়ে শয়ে মানুষ দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভার মণ্ডল সভাপতিদের নেতৃত্বে সংগঠিতভাবে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। সেই ডাকে সাড়া দিয়ে আমরা সেই নবান্ন অভিযানে অংশগ্রহণ করব। সেখানে যাতে নবান্ন থেকে আগেই আমরা বলেছি নবান্নের যিনি ডাকাত রানী তিনি থাকবেন না, পালিয়ে যাবেন, এটা আমরা জানতে পেরেছি সংবাদ মাধ্যমে। আমরা নবান্ন অভিযানের আমাদের রাজ্যের নেতারা ডাক দিয়েছেন, 13 তারিখ থেকে দিদিমণি 4 দিনের জন্য মেদিনীপুর পালিয়ে যাচ্ছেন। মেদিনীপুরের জেলার মানুষরা অত্যন্ত প্রতিবাদী হন। মেদিনীপুরের মানুষরা যখন শয়ে শয়ে নবান্ন অভিযানের দিকে এগিয়ে আসছেন তখন দিদিমণি সেই মেদিনীপুরে গিয়ে আশ্রয় নিতে চাইছেন প্রশাসনিক সভার নামে, আগেই নবান্ন তিনি ছেড়ে দিয়েছেন। মানুষের ডাকটা দিদি বুঝতে পেরেছেন, মানুষ কি চাইছে। প্রতি মুহূর্তে যেভাবে মানুষ দেখছে যে টাকা না দিলে এই বাংলায় কোনো কাজ হয় না, টাকা না দিলে একজন বেনিফিশিয়ারি এই বাংলায় উপকৃত হন না, টাকা না দিলে এই বাংলায় কোনো মানুষ নাগরিক পরিষেবা পান না, সেই নাগরিক পরিষেবার নামে যে মুখ্যমন্ত্রী 56টা প্রকল্পের কথা বলেন সেই কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোকে তিনি স্টিকার পরিবর্তন করে বাংলা সড়ক যোজনা যার নাম দিচ্ছেন তার নাম প্রধানমন্ত্রী সড়ক যোজনা, সেটা আপনারা দেখছেন এখন স্টিকার পরিবর্তন করতে হচ্ছে। বাড়িতে বাড়িতে বাথরুম তৈরি হচ্ছে, দিদি লিখতেন মিশন নির্মল বাংলা, এখন সেটাকে মুছে দিয়ে স্বচ্ছ ভারত মিশন লিখতে হচ্ছে, এখন লিখতে হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, মানুষের জন্য মোদিজি যে বাড়ি তৈরি করে দিচ্ছেন মুছে লিখতে হচ্ছে বাংলা আবাস যোজনা মুছে। এটাই হচ্ছে বিজেপির সাফল্য, এটাই বিজেপি লড়াইয়ে সাফল্য অর্জন করেছে। একের পর এক নাগরিক পরিষেবায় যখন মানুষ জর্জরিত তখন দুর্গাপুর নগর নিগম নির্বাচন করার মতন সাহস পাচ্ছে না। 5 তারিখ বোর্ডের মেয়াদ শেষ হয়েছে, নির্বাচন করার মতন সাহস দেখাতে পারলেন না। বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর তৈরি করে নাগরিক পরিষেবা দেওয়ার নামে আবার বোর্ড কন্টিনিউ করার জন্য পেছনের দরজা দিয়ে ঢুকে পড়লেন, মানুষের রায় নিতে পারছেন না। আর আমরা বলছি মানুষকে ভোট দেওয়ার অধিকার দেওয়া হোক, মানুষ গণতান্ত্রিকভাবে ভোট দিতে পাক, দুর্গাপুর নগর নিগমের তৃণমূল কংগ্রেস বলে কোনো বস্তু থাকবে না, এটা অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি যদি মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়। কারণ এই সরকার মানুষের ভোটে বিশ্বাসী নয়, এরা গণতন্ত্রকে হরণ করে ভোটের একদিন লুট করবে আর 365 দিন এনজয় করবে। এই রাজনীতিতে বিশ্বাসী একটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলকে টেনে হিঁচড়ে যতক্ষণ না মানুষ ফেলছে সরকার থেকে ততক্ষণ পর্যন্ত সরকারের পরিবর্তন হবে না। তাই আমাদের রাজ্য নেতারা একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন নবান্ন অভিযানের। সেই নবান্ন অভিযানকে সামনে রেখে আজকে আমাদের বিধায়ক এবং জেলা সভাপতির নেতৃত্বে প্রান্তিকা থেকে ভিড়িঙ্গি পর্যন্ত এক মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। আজ বিকেলবেলা সেই মিছিলেও আমরা সকলে মিলে অংশগ্রহণ করব, সেখানেও প্রতিবাদে সরব হব। আগামীকাল আমাদের যুব মোর্চার ভাইরা এসবি মোড় থেকে সিনেমা হল রোড পর্যন্ত আরেকটি সুসজ্জিত মিছিলের ডাক দিয়েছেন, সেই মিছিলেও আমরা অংশগ্রহণ করব। এবং 13 তারিখ নবান্ন অভিযানে আমাদের সমস্ত নেতা নেত্রী মিলে বুথ স্তর থেকে, আমাদের এখানে মহিলা মোর্চার 3 নম্বর মণ্ডলের নেত্রী আছেন কাকুলি দিদা, সকলে মিলে একসাথে অংশগ্রহণের মধ্যে দিয়ে যুব মোর্চা, মহিলা মোর্চা, এসসি মোর্চা, সংখ্যালঘু মোর্চা থেকে শুরু করে ওবিসি মোর্চা থেকে শুরু করে সর্বোপরি আমাদের জেলার যারা বিধায়ক তাদের নেতৃত্বে অজয় পোদ্দার, আমাদের এমএলএ কুলটি অগ্নিমিত্রা পাল, তিনি দক্ষিণ বিধানসভার বিধায়িকা, লক্ষণ ঘড়ুই দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিধায়ক, সকলের নেতৃত্বে আমাদের সাংসদ এস এস আলুওয়ালিয়াজির নেতৃত্বে আমরা একযোগে গোটা জেলা জুড়ে ট্রেন বাসের মাধ্যমে আমরা নবান্ন অভিযানের ডাক দিয়েছি। তাই আমরা আজকে 42-43 নম্বর ওয়ার্ডের মানুষকে সম্বোধিত করার মধ্যে দিয়ে এরকম একটা দুর্নীতিবাজ সরকারের আসু পরিবর্তন দরকার, সেই পরিবর্তনের লক্ষ্যকে কামনা করে আপনাদের সকলের আশীর্বাদকে পাথেয় করে আমরা নবান্ন অভিযানের অংশগ্রহণের ডাক দিতে চাই। তাই আজকের যারা আমাদের এই সভাকে সম্বোধিত করার জন্য এসছেন, আমাদের প্রিয় নেতা দেবাশিস দা, বোন ভারতী উপস্থিত আছেন, 3 নম্বর মণ্ডলের সভাপতি বন্ধুপ্রতিম রূপম লাহা, সুমন্ত মণ্ডল থেকে শুরু করে অমিতাভ দা থেকে শুরু করে যারা যারা এসে সভায় বক্তব্যের মধ্যে দিয়ে সর্বোপরি সজল ঘোষাল সুমিত্রা থেকে শুরু করে রাজেশ বিনোদ সিং থেকে শুরু করে মহিলা মোর্চার নেত্রীরা যারা এখানে এসে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমরা স্বস্থানে শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে যারা দীর্ঘক্ষণ এই প্রতিকূল পরিবেশের মধ্যেও আমাদের বক্তব্য শুনলেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, নরেন্দ্র মোদিজি জিন্দাবাদ।